বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হামিমুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। আমরা আজকে বেনজিন বলয়ে রেজোনান্স বা অনুরণন বিষয়ে আলোচনা করব। আমরা ফেনল এবং নাইট্রোমিজেনের রেজোনান্স নিয়ে আলোচনা করব। ফেনলের যে কার্বনে, দেখো বেনজিন চক্রের যে কার্বনে ওএইচ মূলক যুক্ত আছে সেই কার্বনকে 1 নং কার্বন, এরপর পর্যায়ক্রমে আমরা নাম্বারিং করব। ঠিক নাইট্রোবেনজিনে একইভাবে বেনজিন চক্রের যে কার্বনে নাইট্রোমূলক আছে তাকে 1 নং কার্বন এবং বাকিগুলিকে আমরা নাম্বারিং করব। নাম্বারিং আমরা এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি, একইভাবে। তাহলে আমরা ফেনলের গঠনটাকে দেখে নেই, আমরা ফেনলের রেজোনান্সটা দেখাই। দেখো ওএইচ মূলকের অক্সিজেনের, দেখো 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন আছে। এই 2 জোড়া মুক্তজোর ইলেকট্রন ধনাত্মক মেসোমারিক প্রভাবের কারণে এই ইলেকট্রনগুলো, মানে নিঃসংযোজক ইলেকট্রন বা মুক্তজোর ইলেকট্রন, এরা কী করে, এরা বেনজিন চক্রের দিকে চলে আসে বা ঠেলে দেয়। এই ইলেকট্রনগুলো চলে আসে, যখন চলে আসে তখন এই দুটো, মনে করি এই দুটো ইলেকট্রন দ্বারা অক্সিজেন এবং কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি হয়। আর যখন অক্সিজেন এবং কার্বনের মধ্যে বন্ড তৈরি হয় তখন এইখানে যে পাই বন্ড, এই কার্বন এবং 1 নং কার্বন এবং 2 নং কার্বনের মধ্যে যে পাই বন্ড, এটা ভেঙে যায়। এই ইলেকট্রন দুইটা এই কার্বনে চলে আসে। তাহলে দেখো কি হয়, এখানে বন্ড তৈরি হলো, কার্বনের সাথে অক্সিজেনের বন্ড তৈরি হলো। এই অক্সিজেনের দুইটা মুক্তজোড় ইলেকট্রন দ্বারা এখানে একটা বন্ড তৈরি হলো। একটা, দেখো একটা অক্সিজেনের কাছে থাকলো, একটা এই কার্বনের কাছে আসলো। যেহেতু একটা এই কার্বনের কাছে আসছে, এসে বন্ড তৈরি করছে, সুতরাং অক্সিজেনের একটা একটা ধনাত্মক চার্জ তৈরি হবে। আবার বাকিটা আমরা দেখো, যেহেতু এই পাই বন্ডের ইলেকট্রন দুটো এই 2 নং কার্বনে আসবে, সুতরাং একটা ইলেকট্রন ছিল এই কার্বনের নিচে আর একটা এই কার্বন থেকে এসেছে এই যে, সুতরাং এই 2 নং কার্বনের ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। আমরা বাকিটা লিখে নেই। এবার কি হবে, দেখো এবার এই দুটো ইলেকট্রন এসে আবার এই 2 নং কার্বন এবং 3 নং কার্বনের মধ্যে বন্ড, পাই বন্ড তৈরি করবে, আর এই পাই বন্ডটা ভেঙে যাবে। যখন এখানে পাই বন্ড, এখানে একটা বন্ড তৈরি হবে, 2 নং এবং 3 নং মধ্যে একটা বন্ড তৈরি হবে, পাই বন্ড তৈরি হবে, তখন দুটি ইলেকট্রন দ্বারা এখানে পাই বন্ড তৈরি হবে, তখন এই পাই বন্ডটা ভেঙে দুটি ইলেকট্রন 4 নং কার্বনে চলে যাবে। এখন এই দুটি ইলেকট্রন আবার এখানে এসে, দেখো এই দুটি ইলেকট্রন আবার এখানে, এই এখানে বন্ড ছিল, দেখো এই দুটি ইলেকট্রন এসে 4 নং এবং 5 নং কার্বনের মধ্যে বন্ড তৈরি করবে, এবং এই এই 5 নং এবং 6 নং কার্বনের মধ্যে যে পাই বন্ড তা ভেঙে ইলেকট্রন দুটো 6 নং কার্বনে চলে যাবে। এই ইলেকট্রন দুটো আবার 6 নং কার্বনে চলে যাবে। দেখো হাইড্রোজেন, তাহলে কি হলো, দেখো এই 4 নং কার্বনের
কার্বনের যে দুটো ইলেকট্রন ছিল, ইলেকট্রন দুইটা 4 নং 5 নং মধ্যে বন্ড তৈরি করলো। এটা বন্ড তৈরি করলো, আগের বন্ড যেটা সেটা থেকে গেল, এখানে আগের বন্ড এখানে ছিল থেকে গেল, এখানে বন্ড তৈরি করলো এই দুটো ইলেকট্রন দিয়ে, এখানে বন্ড তৈরি করলো 4 নং 5 নং মধ্যে, এবং 5 নং 6 নং মধ্যে যে পাই বন্ড ছিল তা ভেঙে দুটো ইলেকট্রন দুটো 6 নং কার্বনে চলে গেল। এখন এই 6 নং কার্বনের ইলেকট্রন দুটো দ্বারা আবার 6 নং 1 নং কার্বনের মধ্যে বন্ড তৈরি করলো, এবং যে দুটো ইলেকট্রন নিঃসংকোচ ইলেকট্রন আবার কোথায় অক্সিজেনের কাছে চলে গেল। তাহলে রেজোনান্সের পরে কি ঘটনা ঘটলো? ফেনলের রেজোনান্সের কালে রেজোনান্স যখন ঘটলো তখন কি ঘটনা ঘটলো দেখো। দেখো পাই বন্ডগুলো যেখানে ছিল পাই বন্ডের স্থানান্তর হলো, অর্থাৎ রেজোনান্স কালে বেনজিন চক্রের 1 নম্বরে পাই বন্ড গুলো স্থান চেঞ্জ হলো, 2 নম্বরে কি হলো দেখো, 2 নম্বরে হলো একটু লক্ষ্য করো, যখন রেজোনান্স হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দেখো যেমন এখানে এটা 2 নম্বর কারণ, এটা 1 নম্বর কারণ, 2 নম্বর কারণে ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো, দেখো 4 নম্বর কার্বনের ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো, এবং এখানে 6 নম্বর কার্বনের ঋণাত্মক চার্জ সৃষ্টি হলো, অর্থাৎ 2, 4 এবং 6 নং স্থানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হলো। 2, 4 অবস্থানকে বলা হয় দেখো, সরি 2, 6 অবস্থানকে বলা হয় অর্থ পজিশন, অর্থ মানে নিকটবর্তী অর্থ পজিশন, এবং 4কে বলে প্যারা পজিশন বা দূরবর্তী, অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে, অর্থ এবং প্যারা পজিশনে ঋণাত্মক চার্জের সৃষ্টি হলো। সুতরাং যেহেতু অর্থ এবং প্যারা অবস্থানে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে, অর্থাৎ অর্থ মানে কি 2, এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6, তাহলে 2 নম্বর কার্বনের ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, 4 নম্বর কার্বনের ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, এবং 6 নম্বর কার্বনের ঋণাত্মক সৃষ্টি হয় যখন রেজোনান্স ঘটে। ঠিক এইভাবে আবার অনবরত রেজোনান্স চলতে থাকে, এবং 2, 4 এবং 6 অবস্থায় ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এখন ইলেকট্রোফাইল যদি আসে তাহলে কোথায় আক্রমণ করবে দেখো, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন, ইলেকট্রোফাইল এসে হয় 2 নম্বর কার্বনে, 6 নম্বর কার্বনে, না হয় 4 নম্বর কার্বনে, অথবা 2 নম্বর কার্বনে আক্রমণ করে করে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। দেখো এরপরে নাইট্রোবেনজিন, দেখো নাইট্রোবেনজিনের গঠনটা দেখি নেই, এটা হলো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিনের দেখো গঠন এটা। দেখো নাইট্রোবেনজিনে ঋণাত্মক মেসোমারিক প্রভাবের ফলে ইলেকট্রন, দেখো বেনজিন চক্রের ইলেকট্রন দেখো টেনে নিয়ে যায়, নাইট্রোমূলক বেনজিন চক্রের ইলেকট্রন টেনে নিয়ে যায়। দেখো কীভাবে টেনে নিয়ে যায় দেখো, একটু লক্ষ্য করো, এইখানে যে পাই বন্ধন নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, এই পাই বন্ধন ভেঙে ইলেকট্রন দুটো অক্সিজেনের কাছে চলে আসে, এবং এই পাই বন্ধন কার্বন কার্বন পাই বন্ধন ভেঙে এই দুটো ইলেকট্রন দ্বারা কার্বন নাইট্রোজেন বন্ড গঠন হয়।
দুইটা ইলেকট্রন এখানে আসে, দুইটা ইলেকট্রন অক্সিজেন আসে, এটা ধনাত্মক চার্জ। দেখো এখানে একটা বন্ড তৈরি হয়, যেহেতু এই দুটো ইলেকট্রন এখানে পাই বন্ড ছিল, সেই পাই বন্ডের যে ইলেকট্রন দুটো এখানে চলে গিয়েছে, একটা আছে এই কার্বনের কাছে, একটা কাছে এই নাইট্রোজেনের কাছে। এখানে দেখো ওর ইলেকট্রনটা চলে গেছে নাইট্রোজেনের কাছে ধরে নেই, তাহলে কি ওর একটা ইলেকট্রন ঘাটতি হয়েছে, এই জন্য ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, অর্থাৎ দুই নম্বর পজিশনে ধনাত্মক চার্জের সৃষ্টি হলো। এবার এইখানে যে পাই ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন দ্বারা আবার দুই এবং তিন নং কার্বনের মধ্যে একটা বন্ড তৈরি হয়, পাই বন্ড তৈরি হবে। আগের স্ট্রাকচার আমরা লিখে রাখি, সি এন ও ও ইলেকট্রন ইলেকট্রন মাইনাস CH তাহলে কি হলো, তাহলে এই দুটা ইলেকট্রন এসে এখানে বন্ড করলো, এখানে বন্ড করলো, আর এই দুটো ইলেকট্রন ছিল কার, এই দুটো ইলেকট্রন ছিল হলো তিন নং কার্বনের একটা, চার নং কার্বনের একটা। তো চার নং কার্বনের ইলেকট্রনটা চলে আসছে ধরি দুই নং কার্বনে, আর তিন নংটা তিন নংয়ের কাছে আছে, তাহলে ওর ধনাত্মক চার্জ কী হয়ে গেছে, ধনাত্মক চার্জ প্রশমিত হয়ে গেছে। এই দুই নং কার্বনের ধনাত্মক চার্জ প্রশমিত হয়ে গেছে, কারণ এই চার নং কার্বনের ইলেকট্রনটা এই দুই নং কার্বনে এসেছে, আর তিন নং কার্বনের ইলেকট্রন তিন নং কার্বনের কাছে আছে। ফলে এই চার নং কার্বনের ইলেকট্রন যেহেতু দুই নং কার্বনের কাছে চলে গিয়েছে, সুতরাং চার নং কার্বন ধনাত্মক চার্জযুক্ত হবে। এরপরে দেখো আবার এইখানে যে পাই বন্ড আছে, এইখানে যে পাই বন্ড আছে, সেই পাই বন্ডের যে পাই ইলেকট্রন আছে, সেই দুটো দ্বারা আবার চার এবং পাঁচের মধ্যে একটা পাই বন্ড তৈরি হবে, ঠিক একইভাবে ছয় নং কার্বনের ধনাত্মক চার্জ তৈরি হবে। আমরা এখানে করি, দেখো তাহলে কি হলো, তাহলে এখানে বন্ড থাকলো, এই বন্ড থাকলো, এইখানে বন্ড তৈরি হলো, আর যেহেতু এই দুটো ইলেকট্রন একটা ছিল এই ছয় নং কার্বনের, একটা ছিল পাঁচ নং কার্বনের, পাঁচ নং কার্বনটা পাঁচ নং কার্বনের কাছে থাকলো, এবং ছয় নং কার্বনটা যেহেতু চার নং কার্বনের কাছে আসলো, চার নং কার্বন ছিল ধনাত্মক চার্জযুক্ত, যেহেতু ছয় নং কার্বন ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং সে কী হয়েছে, নিরপেক্ষ হয়ে গেছে, আর এই ছয় নং কার্বন ধনাত্মক চার্জযুক্ত হয়ে গেছে। এরপরে দেখো এই যে দুটি ইলেকট্রন নাইট্রোজেনের যে দুটো ইলেকট্রন এসে এখানে বন্ড ফর্ম করবে, আর এইখানে নাইট্রোজেনের মধ্যে যে পাই বন্ড ছিল, নাইট্রোজেন কার্বনের মধ্যে যে পাই বন্ড ছিল, সেটা ভেঙে আবার এক নং এবং ছয় নং এর মধ্যে আবার বন্ড তৈরি করবে। তাহলে কী হলো, দেখো নাইট্রোজেনের মধ্যে এখানে আবার ডাবল বন্ড তৈরি হলো, এবং কার্বন কার্বনের মধ্যে দেখো এইখানে বন্ড আছে, এইখানে বন্ড আছে, আবার এইখানে বন্ড হলো, দেখো এখানে দেখো নাইট্রো বেঞ্জিনে যখন রেজোনান্স হলো, তখন বেঞ্জিন চক্রের দেখো এই দুই নং কার্বনের ধনাত্মক চার্জ তৈরি হলো, চার নং কার্বনের ধনাত্মক চার্জ হলো, এবং ছয় নং কার্বনের ধনাত্মক চার্জ ক্রিয়েট হলো। দেখো এইখানে দেখো দুই নং কার্বনে, এটা হলো এক নং কার্বন, নাইট্রোমূলক যেটা আছে সেটা এক নং কার্বন, এটা দুই নং কার্বন, দুই নং কার্বন ধনাত্মক চার্জ সৃষ্টি হলো,
আবার এখানে চার নং কার্বনের ধনাত্মক চার্জ সৃষ্টি হলো এবং এখানে ছয় নং কার্বনের ধনাত্মক চার্জের সৃষ্টি হলো আমরা এখানে দেখালাম। এখন ইলেকট্রোফাইল যখন আসবে তখন এই দুই দেখো ইলেকট্রোফাইল তো ধনাত্মক ইলেকট্রন আকর্ষী মূলক তো যেহেতু ইলেকট্রোফাইলটা কি ধনাত্মক সুতরাং এবং দুই চার ছয় অবস্থানে ধনাত্মক চার্জ চার্জ সৃষ্টি হয় এই নাইট্রো মূলকের কারণে সুতরাং এই দুই চার ছয় অবস্থানে ইলেকট্রোফাইল প্রবেশ করতে পারবে না। ইলেকট্রোফাইল প্রবেশ করতে হলে এইখান দিয়ে প্রবেশ করতে হবে দেখো তিন এবং তিন এবং পাঁচ অবস্থানে প্রবেশ করতে হবে অর্থাৎ দেখো নাইট্রো বেঞ্জিনে নাইট্রো মূলক থাকার কারণে মানে ইলেকট্রোফাইল এসে তিন এবং পাঁচ নং পজিশনে কি তিন নং এবং পাঁচ নং তিন ও পাঁচ নং অবস্থানে আক্রমণ করে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় সুতরাং দেখো তিন এবং পাঁচকে বলা হয় মেটা অবস্থান মেটা সুতরাং আমরা নাট্যমূলক থাকলে এই নাট্য গ্রুপটিকে আমরা মেটা নির্দেশক বলতে পারি অর্থাৎ ফেনলের ক্ষেত্রে ফেনলের ওএইচ মূলকটা হলো ফেনলের ওএইচ মূলকটা হলো অর্থোপ্যারা নির্দেশক এবং কারণ মাইনাস 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 এখানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রোফাইল আক্রমণ করে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটায় এবং নাইট্রোমূলকে নাইট্রো বেঞ্জিনে নাইট্রোমূলকের কারণে রেজোনান্সকালে দুই চার ছয় অবস্থানে ধনাত্মক চার্জ সৃষ্টি হয় সুতরাং এইখানে যেহেতু ইলেকট্রোফাইলটা কি ধনাত্মক ইলেকট্রোফাইল ধনাত্মক সুতরাং দুই চার ছয় অবস্থানে প্রবেশ করতে পারে না তিন পাঁচ অবস্থানে প্রবেশ করে দেখো এখানে প্রবেশ করা হয় ছয় অবস্থানে চার অবস্থানে এবং দুই অবস্থানে আর এখানে ইলেকট্রোফাইল প্রবেশ করতে পারে এখানে এখানে করতে পারে না কারণ ইলেকট্রোফাইলও দেখো ধনাত্মক বা ইলেকট্রন ঘাটতি যৌগ থাকে যারা ইলেকট্রোফাইল তার ইলেকট্রন ঘাটতি থাকে আর যার ইলেকট্রন ঘাটতি থাকে সে তো আর দেখো ইলেকট্রন ঘাটতি সে তো আর যেখানে ইলেকট্রন ঘাটতি আছে সেখানে প্রবেশ করবে না যেখানে ইলেকট্রন পাওয়া যাবে সেখানে প্রবেশ করবে সুতরাং ও প্রবেশ করলে এখানে প্রবেশ করবে বা এখানে প্রবেশ করলে একই কথা এখানে তিন এবং পাঁচ পজিশন একই অবস্থা একই পজিশন এখানে প্রবেশ করবে অনুরূপভাবে দুই এবং ছয় একই পজিশন অর্থাৎ ফেনলের ওএইচ মূলকের কারণে দুই এবং ছয় অবস্থান এবং চার অবস্থান সক্রিয় হয় অর্থাৎ বেঞ্জিন চক্র সক্রিয় হয় এই কারণে ওএইচ মূলকটা কি এখানে সহজে বিক্রিয়া করবে যেহেতু ওএইচ মূলকের কারণে এই জন্য ওএইচ মূলককে বলা হয় বেঞ্জিন সক্রিয়কারী মূলক বা অর্থপ্যারা নির্দেশক আর নাইট্রো মূলকের কারণে বেঞ্জিন চক্রে ধনাত্মক চার্জ সৃষ্টি হয় এখানে ইলেকট্রোফাইল এসে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাতে পারে না এ কারণে এই নাইট্রো মূলককে বলা হয় বেঞ্জিন চক্র নিষ্ক্রিয়কারী মূলক বা মেটা নির্দেশক তাহলে আমরা তো কোশ্চেন করি যে ফেনল ও নাইট্রো বেঞ্জিন এর মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয় তাহলে নিশ্চয়ই ফেনল অধিক সক্রিয় কারণ আমরা রেজোনান্সের মাধ্যমে ব্যাখ্যা করব তো আমরা আশা করি বুঝতে পারছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ।